হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রীমতী। তো আমি তোমাদের সামনে কিছু কথা বলার জন্য এলাম। তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম আমি, তো সবাই তোমরা সেটা ফলো করনি, যার জন্য আমি আরও ভালো করে ডিটেলসে আজকে বলতে এলাম। কালকে আমার হাতে সময় ছিল না, সেই জন্যই বলতে পারিনি, কিন্তু আজকে আমি কথাগুলো বলতে এলাম। যে আমরা যারা নতুন ইউটিউবার, যারা নতুন ইউটিউব খুলেছি, আমরা চাই যে, মানে এটা আমার বক্তব্য, যে আমাদের ভিডিওগুলো একটু দেখা হোক। যারা ইউটিউবে দাঁড়িয়ে গেছে বা যারা ইউটিউবে এখন দাঁড়াচ্ছে, তাদের ভিডিও তোমরা দেখছোই, তাদেরকে সাপোর্ট করছো, সেটা অবশ্যই, সেটা আমিও করি। কিন্তু যারা নতুন ইউটিউব করছে এবং যারা নতুন ইউটিউবার, সবে উঠছে, সবে নতুন শুরু করেছে, আমি চাই তাদের ভিডিওগুলো একটু দেখা হোক, এবং এতে তাদের উৎসাহ বাড়ে। এবং আমি এটা ফলো করেছি যে নর্মাল ভিডিও করলে সেটার ভিউজ আসে না, নর্মাল গান ছাড়লে সেটার ভিউজ আসে না, সেটা কেন হবে, সেটা কেন? সব সব ভিডিওই তোমাদের দেখতে হবে, সব ভিডিওগুলোই তোমরা দেখবে এবং সেটা জানাবে যে কেমন লাগছে তোমাদের ভিডিওটা এবং কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। সেই ধরনের ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো তোমাদের সাপোর্টটা বিশেষভাবে খুবই দরকার, সেই জন্য আমি আজকে এই কথাগুলো বলতে এলাম। তোমাদের সাপোর্ট না হলে আমরা কিন্তু কিচ্ছু এগোতে পারবো না, তোমাদের সাপোর্ট আমাদের সব সময় দরকার। এবং আমি একটা জিনিস ফলো করেছি, নর্মাল ভিডিও ছাড়লে সেটা কোনো সময় ভিউজ হচ্ছে, কোনো সময় ভিউজ হচ্ছে না, কিন্তু কিছু কিছু মহিলা আছে বা কিছু কিছু মেয়ে আছে যারা এমন ধরনের ভিডিও ছাড়ছে যেগুলো হঠাৎ করে ভাইরাল হয়ে যাচ্ছে। সেটা হয়তো আমাদের চোখে হয়তো ভালো লাগছে না দেখতে, কিন্তু সেইগুলোই বেশি করে ভাইরাল হচ্ছে। তো আমি চাইছি যে যে যেরকম দেখতে পছন্দ করে সেটা তাদের অবশ্যই একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বলতে চাইছি যে আমাদের ভিডিওগুলো একটু দেখা হোক এবং সমস্ত ভিডিও আপনারা ফলো করুন। এটাই আমার বক্তব্য, এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। এবং তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, এবং আমার কথাগুলো প্লিজ একটু মন দিয়ে শুনো, তাতে আমরাও একটু উপকৃত হব, তোমাদেরও আশা করি ভালো লাগবে। জানি না ভুল বললাম কি ঠিক বললাম, কিন্তু কথাগুলো তোমরা একটু ফলো করো।